Hello everyone, assalamu alaikum. Welcome to my channel Recipe by Cynthia's Mom. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটি রেসিপি, আমার তো অনেক পছন্দের, সেটা হচ্ছে কচুর মুখী দিয়ে মাছ ঝোল। চলুন তাহলে তৈরি করি আজকের এই রেসিপি। এর জন্য আমি চুলায় একটা প্যানে তেল গরম করতে দিয়েছিলাম আর গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম। হালকা করে মাছগুলো একটু ভেজে নেব। আমি এখানে কাতলে মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই হাফ কাপের একটু বেশি হবে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে মশলা দিয়ে নেব। লবণ দিয়ে নিলাম স্বাদ মতো, আদা রসুন বাটা দিয়ে নিলাম 2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম 1.5 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ। এবার একটু নেড়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা কচুর মুখিগুলো দিয়ে নিলাম। মশলার সাথে কচুর মুখিটা একটু মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিলাম কচুর মুখিটা কষানোর জন্য। ঢাকনা দিয়ে কচুর মুখিটা কষানো পর্যন্ত রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2টা বেগুন দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা বাদ দিতেও পারেন, শুধু কচুর মুখি দিয়েও রান্না করতে পারেন, আমার কাছে ভালো লাগে সেই জন্য দিয়েছি। এভাবে ঢাকনা দিয়ে 2 মিনিট একটু রান্না করব। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। আবার একটু নেড়ে নিচ্ছি। এবার ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। এবার এর মধ্যে 5টা কাঁচামরিচ দিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। 2টা বলক আসার পরে আমি এর ভিতরে মাছ দিয়ে নিচ্ছি। হালকা একটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 চামচের বেশি হবে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম। ঢাকনা দিয়ে আর 2 মিনিট রান্না করব। 2 মিনিট রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে।
এবার চুলা অফ করে নামিয়ে নিব। এবার আমি এখানে পরিবেশনের জন্য একটা বাটি নিয়েছি, তার মধ্যে উঠিয়ে নেছি। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার কচুর মুখি দিয়ে মাছ ঝোল রেসিপি। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।